সবাইকে স্বাগত জানাই স্টুডেন্ট কেয়ার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। আজকে তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার পাঠ্য বইটির 137 থেকে 141 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়ব। ছাত্রছাত্রীরা, তোমরা পাতাবাহার পাঠ্য বইটির 137 পৃষ্ঠা বের করো। এর আগের দিন আমরা ভাষা পাঠের প্রথম পর্ব পড়েছিলাম, আর 137 পৃষ্ঠায় আজকে আমরা ভাষা পাঠের দ্বিতীয় পর্ব পড়ব। এখানে আছে বাক্যের কথা। তাহলে চলো 137 পৃষ্ঠায় যাওয়া যাক। দেখো, 137 পৃষ্ঠায় বাক্যের কথা, আমরা এটা পড়ে ফেলি এবার। দেখো, তোমরা যে গ্রামে বা পাড়ায় থাকো, সেই গ্রাম বা পাড়া গড়ে ওঠে কয়েকটা বাড়ি নিয়ে। আবার সেই বাড়ির ভিতর কী থাকে? সবাই বলল ঘর। ঠিক, এক বা একাধিক ঘর। তবে সব ঘর এক রকমের নয়। বাড়ির ভিতর কত রকমের ঘর থাকে? এক একজন এক একটা ঘরের কথা বলতে লাগলো। চলো এরপরে 138 পৃষ্ঠাতে। দেখো, 138 পৃষ্ঠায় লিখেছে, কেউ বলল শোয়ার ঘর, কেউ বলল খাওয়ার ঘর, বারান্দা, রান্নাঘর, চান ঘর, এইসব। তাহলে নানা রকম ঘর দিয়ে তৈরি হয় বাড়ি, আবার কয়েকটা বাড়ি নিয়ে তৈরি হয় পাড়া। এটা পরিষ্কার বোঝা গেল। এবার বলো তো, ভাষার নিয়ম নিয়ে কথা বলতে এসে পাড়ার কথা কেন বলছি? পাড়া, বাড়ি, ঘর, এইসব মিলে যায় কিসের সঙ্গে? আমাকে অবাক করে দিয়ে কয়েকজন বলে দিল, পাড়া আসলে বাক্য, বাড়ি হলো শব্দ। তাহলে এই যে পাড়া, বাড়ি, ঘর, এই যে একটা উদাহরণ টেনে নিয়ে আসছে বোঝানোর জন্য, এগুলো আসলে বাক্যকে চেনার জন্য, শব্দকে চেনার জন্য। পাড়া হচ্ছে বাক্য, বাড়ি হচ্ছে শব্দ, আর তাহলে ঘর কী? আর ঘর, এইবার সকলে একটু বিপদে পড়েছে বলে মনে হলো। কেউ বলল ধ্বনি, কেউ বলল বর্ণ। ঘরকে কেউ বলল ধ্বনি, কেউ বলল বর্ণ। চলো দেখি তারপরে কী লিখছে। এখানে তোমাদের চুপি চুপি বলি, ধ্বনি আর বর্ণ কিন্তু এক নয়। ধ্বনি হলো আমরা যা উচ্চারণ করি, আর বর্ণ হলো সেই ধ্বনির লিখিত চেহারা। সহজ করে বললে, আমরা যা দেখি তা হলো বর্ণ, আর কানে যা শুনি তা হলো ধ্বনি। তাই কানে যে ধ্বনি শুনি বা মুখে বলি, তার লিখিত রূপ বর্ণ। ধ্বনির সঙ্গে সবসময় যে বর্ণ মিলে যাবে এরকম নাও হতে পারে। যেমন ধরো, আমরা বলি এক্ষণ, অজফলা আকার ক্ষয়কার দন্তান্ন, এটা আমরা বলছি। কিন্তু যখন লিখছি তখন আমরা কী লিখছি? তখন লিখছি এ খ দন্তান্ন, এখন। আমাদের মুখে বলা এ ধ্বনি আর লিখিত এ বর্ণ মেলে না। যদি বলি তোমাদের বলো তো বাংলা ভাষায় স্বরবর্ণ কী কী, সবাই বলল অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ঐ, ও, ঔ। বেশ, কিন্তু আমরা যখন কথা বলি তখন সেই কথার মধ্যে স্বরধ্বনির সংখ্যা কমে যায়, হয়ে যায় অ, আ, রস্বই, রস্যু, এ, ও, এ। তাহলে স্যার, দীর্ঘই, দীর্ঘ, রি, ঐ, ঔ কোথায় গেল? দেখো, হ্রস্ব আর দীর্ঘ আলাদা করে উচ্চারণ আমরা করি না। আমাদের হ্রস্বই আর দীর্ঘই মিলে শুধু হ্রস্বই হয়ে যায়। একইভাবে হ্রস্ব আর দীর্ঘ মিলে শুধু হ্রস্ব হয়।
তারপরে কি লিখছে দেখো, রি আমাদের উচ্চারণে র যোগ হস্যই রয়রস্যি হওয়ায় ব্যঞ্জন ধ্বনি হয়ে যায়। আর আছে ঐ আর ঔ, বলতো ঐ আর ঔ ওর মধ্যে কি আছে? চলো 139 পৃষ্ঠায়, এবার 139 পৃষ্ঠায় দেখো, প্রথমে একটু দমে গেলেও সবাই বারবার উচ্চারণ করে দেখালো যে ঐ সমান সমান ও যোগ হ্রস্যই ঐ, আর ঔ সমান সমান ও যোগ হ্রস্যৌ। ঠিক দুটো করে স্বরধ্বনি রয়ে গেছে ঐ আর ঔ এর ভিতরে, দুটো আছে বলে এদের দ্বিস্বর বলে। আসলে ঠিক দুটো নয়, দেড়খানা, ওর সঙ্গের হ্রস্যই আর ওর সঙ্গের হ্রস্যুর অর্ধস্বর। যাই হোক, দুটো দ্বিস্বরের ধ্বনি আছে আমাদের বাংলায়, কিন্তু এরকম দ্বিস্বর আমরা অনেক বলি অথচ তাদের কোনো নির্দিষ্ট বর্ণ নেই। যেমন ভাই, দেখো ব্র্যাকেটে আর হ্রস্যই, ঝাউ ব্র্যাকেটে আর হ্রস্যৌ, আই ব্র্যাকেটে আজ আ এ, তারপরে নেই ব্র্যাকেটে এ হ্রস্যই, এই ইত্যাদি। তাহলে বুঝতে পারছো স্বরবর্ণ বলতে যা তোমরা দেখেছো তার সঙ্গে স্বরধ্বনির কত তফাত। যাই হোক, আমরা যে পাড়ার কথা বলছিলাম সেরকম ভাষার মধ্যেও এক বা এক এক একটা পাড়া থাকে যাকে আমরা বলছি বাক্য। তাহলে পাড়া হলো এখানে বাক্য, সেই বাক্য আবার তৈরি হয় শব্দ বা বাড়ি দিয়ে। বাক্যটা তৈরি হয় কী দিয়ে? বাক্যটা তৈরি হয় শব্দ দিয়ে। পাড়া যেমন তৈরি হয় বাড়ি দিয়ে, বাক্য তৈরি হয় শব্দ দিয়ে। এই পাড়া, বাড়ি, ঘর এগুলো তো বোঝানোর জন্য উদাহরণ টেনে আনা হয়েছে। তাহলে সেই বাক্য আবার তৈরি হয় শব্দ বা বাড়ি দিয়ে, আর বাড়ির ভেতরের ঘরগুলো হলো বর্ণ। তাহলে আমি সকালে অঙ্ক করেছি, এই পাড়াটায় কটা বাড়ি আছে? তাহলে এই যে পাড়া, পাড়া মানে কি? পাড়া মানে বাক্য, আর বাড়ি, বাড়ি মানে কি? বাড়ি মানে শব্দ। তার মানে বলতে চাচ্ছে যে এই বাক্যটায় কটা শব্দ আছে, কিন্তু এখানে বলেছে এই পাড়াটায় কটা বাড়ি আছে। সবাই বলল চারটে বাড়ি আছে, ঠিকই বলেছে, এখানে চারটে বাড়ি আছে মানে চারটে শব্দ। আমি একটা শব্দ, সকালে একটা শব্দ, অঙ্ক একটা শব্দ, আর করেছি একটা শব্দ, চারটে শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়েছে। তার মানে চারটে বাড়ি মিলে একটা পাড়া তৈরি হয়েছে। চলো তারপরে, এরপরে দেখো, বেশ এবার বলো আমি বাড়িটায় কটা ঘর আছে? দুটো স্যার, আ আর মি। এইবার কিন্তু তোমরা ঠকে গেলে, একটা ঘর বেশি হবে। কিভাবে হবে ব্ল্যাকবোর্ডে করে দেখাচ্ছি। আ যোগ ময় হসন্ত যোগ হ্রস্যই, এই দেখো তিনটে ঘর। তাহলে এখানে প্রথমে দেখে মনে হচ্ছিল সাধারণভাবে যে দুটো ঘর আছে আমিতে, কিন্তু এখানে আমিতে দুটো ঘর না, আমিতে ঘর কটা? আমিতে ঘর হচ্ছে তিনটে। সেটা ভেঙে দেখিয়ে দেওয়া হলো, আ যোগ ময় হসন্ত যোগ হ্রস্যই, ম ঘরে হ্রস্যই এর ঘর মিশে গেছে। অনেক সময়ে তোমরা দেখবে কোনো কোনো বাড়িতে একটা বড় ঘর থাকে, যেমন এখানে আ, আর দুটো ঘর মিশে আরেকটা ঘরের মতো লাগে। ম আর হ্রস্যই সেরকম দুটো ঘর, তাহলে ম আর হ্রস্যই সেরকম দুটো ঘরে মিশে রয়েছে, আর আ ঘরটা একটা বড় ঘর। তাহলে তিনটে ঘর, কিন্তু তিনটে ঘরই আলাদা রকমের। তোমাদের এবার বলি ঘর কত রকমের হতে পারে। দেখো,
ঘর দু ধরনের হতে পারে, এমন ঘর যারা বেশ বড়, আবার অন্য ঘরের সঙ্গে মিশে সেই ঘরটাকে তৈরি করে। যেমন একটু আগে তোমরা দেখলে হ্রস্বই কেমনভাবে ময়ের সঙ্গে মিশে ময়রশ্মি তৈরি করে। ভাষার ক্ষেত্রে আমরা এদের স্বরধ্বনি বলি, স্বরধ্বনি বলি। তোমরা বলতে পারবে কেন স্বরধ্বনির? চলো এরপরে 140 পৃষ্ঠায়। ঘরগুলো একা থাকে বা অন্য ঘরের জন্য দরকার হয়। আমরা পড়েছি যে স্বরধ্বনি নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাই এরকম বলা যেতে পারে। বেশ, কিন্তু তোমাদের মনে হয়নি যে নিজে নিজে উচ্চারিত হতে পারে মানে আসলে কি? আমি বলে দিচ্ছি। বলো অ, বলো আ, বা রস্যৌ বা এ, মুখের ভেতর থেকে যে হাওয়াটা বেরিয়ে আসছে, এই যে উচ্চারণগুলো করার সময় অ আ রস্যু এ, উচ্চারণগুলো করার সময় মুখের ভেতর থেকে যে হাওয়াটা বেরিয়ে আসছে, সেখানে কেউ বাধা দিচ্ছে না, জিভ উঠে গিয়ে একবারও পথ বন্ধ করছে না, ঠোঁট দুটো চট করে বন্ধ হয়ে যাচ্ছে না, শুধু মুখের ভেতরটা কখনো পুরো খোলা থাকছে, কখনো সরু হয়ে যাচ্ছে। এই জন্য বলা হয় স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়। এটা এক এক রকমের ঘর। আরেক রকমের ঘর হলো ব্যঞ্জনধ্বনি। কাকে বলে ব্যঞ্জনধ্বনি? দেখো, যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। এইবার তোমরাই বলো এর মানে আসলে কি। লক্ষ্য করো, সবাই একটু নিজেদের মধ্যে আলোচনা করে নিল, মুখের ভেতর জিভ দিয়ে নানা রকম আওয়াজ করল, তারপর বলল, এইবার মুখের ভেতর থেকে বেরিয়ে আসা হাওয়া কেউ না কেউ আটকে দিচ্ছে, জিভ নানা সময়ে নানা জায়গায় পথ আটকাচ্ছে, পথ আটকাচ্ছে ঠোঁটও, তবে একটুখানি সময়ের জন্য, তার ফলেই ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হচ্ছে। অনেকটা ঠিক, সবটা নয়, তোমরা যা বলেছিলে তার শেষ কথাটা কিন্তু এখনও বোঝা গেল না। তোমরা বলেছিলে স্বরধ্বনির সাহায্য লাগে ব্যঞ্জনধ্বনি বলার ক্ষেত্রে। কেমন এই সাহায্য আমি বলছি। দেখো, প্রথমে ঠোঁট দুটো দিয়ে আটকাও হাওয়ার পথ, এবং সেই পথ ছেড়ে দাও অ বলতে চেয়ে। দেখো, প ফ ব ভ বেরোলো। আবার একইভাবে আটকাও পথ আ বলতে চেয়ে, ছেড়ে দাও পথ, এইবার হলো পা ফা বা ভা। একইভাবে আবার পথ আটকাও, হ্রস্যই বলতে চাও, দেখো হবে পি ফি বি ভি। তাহলে বুঝতেই পারছো কীভাবে স্বরধ্বনি বয়ে নিয়ে এলো ব্যঞ্জনধ্বনিকে। চলো এরপরে 141 পৃষ্ঠায়। 141 পৃষ্ঠায় দেখো, আরেকভাবে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করা যায়, সেক্ষেত্রেও স্বরধ্বনি লাগে। আগের ক্ষেত্রে হয়েছে পা মানে প যুক্ত আ মানে পা, বা পি প যুক্ত হ্রস্যই, তাই পি হয়েছে। এবার আগেই বসাও স্বরধ্বনি, তারপর ব্যঞ্জনধ্বনি, কীরকম হবে? দেখো, আ যোগ প, এবার আ আগে বসানো হলো, পটাকে পরে বসানো হলো, তাহলে কী হলো? আপ। হ্রস্যইকে আগে বসানো হলো, পকে পরে বসানো হলো, তাহলে কী হলো? ইপ। হ্রস্যই যোগ প সমান সমান ইপ। এক্ষেত্রেও ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হচ্ছে স্বরধ্বনির সাহায্যে, কিন্তু শুধু প বা ব উচ্চারণ করতে পারবে না। তাহলে ঘর তিন রকমের, একটা হলো স্বরধ্বনির ঘর, একটা ব্যঞ্জনধ্বনির ঘর, আর
ব্যঞ্জনধ্বনির ঘরের লাগোয়া স্বরধ্বনির ঘর, যেটা না থাকলে ব্যঞ্জনধ্বনি বলা যেত না, যাকে আমরা স্বরচিহ্ন দিয়ে চিনি একমাত্র অ ছাড়া। এইবার দেখো তো, আমি সকালে অঙ্ক করেছি, পাড়াটার ঘরগুলো কেমন? আমি সকালে অঙ্ক করেছি ওই যে যেটা একটা বাক্য, যেটাকে আমরা পাড়া বলে বুঝেছি উদাহরণের স্বার্থে, বোঝার স্বার্থে। তাহলে এর ঘরগুলো কেমন সেটা এবার দেখতে হবে। আর দেখো, এখানে নিচে লিখেছে, নিচে কয়েকটি বাক্য দেওয়া হলো, এই বাক্যগুলোর শব্দ কিভাবে তৈরি লেখো। দেখো এখানে প্রথম বাক্য দিয়েছে আজ ছুটি, তারপরে দিয়েছে আজ 15ই আগস্ট, তারপরে লিখেছে সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি, তারপরে লিখেছে স্কুলে ফ্ল্যাগ তোলা হলো সকালে, তারপরেই ছুটি, তারপর লিখছে তখনই কি আশ্চর্য বিরাট এক ঝাঁক ধবধবে সাদা পাখি ঠিক তখনই আকাশ দিয়ে ফ্ল্যাগের মাথার ওপর দিয়ে উড়ে গেল। এমন ছায়া ভরা আকাশে যখন ফ্ল্যাগটা উড়ল, আমরা জনগণমন গান গাইলাম। তাহলে প্রথমে আমরা এইটা করি, আজ ছুটি, এটাকে আমরা আগে করি। তোমরা লক্ষ্য করো, আজ ছুটি কিভাবে এটা হচ্ছে। আজ, আজটাকে প্রথমে ভাঙানো হলো, আ যোগ, এই যে বর্গীয় জ নিচে হসন্ত, যোগ এর সাথে অ, তবেই হলো আজ। এবার ছুটি, ছয় হসন্ত, ছু তাহলে রস্যু আসছে, তাহলে ছ হসন্ত যোগ রস্যু যোগ, এবার টি টয় রস্যি, তাহলে টর সাথে যুক্ত হচ্ছে রস্যই, তবেই ছুটি। তাহলে এইভাবে আর কি শব্দ তৈরি হয়, আর সেই শব্দ থেকে বাক্য হয়। তাহলে এইগুলোই কিন্তু এক একটা ঘর, এই ছ একটা ঘর, রস্যু একটা ঘর, ট একটা ঘর, রস্যই একটা ঘর, এত এই চারটে ঘর নিয়ে ছুটি, যেটা একটা বাড়ি, আবার এরকম কতকগুলো বাড়ি নিয়ে একটা পাড়া, সেই পাড়া মানে বাক্য। এরপরে দেখো, আজ 15ই আগস্ট, এটা দেখে নেও তো কীভাবে হয়েছে। দেখো আজ 15ই আগস্ট, আজ, আজটাকে কী করে ভাঙা হচ্ছে, আ যোগ বর্গীয় জ হসন্ত যোগ অ, আজ 15ই, তাহলে পয় হসন্ত যোগ অ। আচ্ছা এবার নে দন্তান্ন হসন্ত যোগ এ, এবার রই রয় ওকার, তাহলে রয় হসন্ত যোগ অ, আর শেষে থাকলো রস্যই, রস্যই বসে গেল। এবার হচ্ছে আগস্ট, আগস্ট কিভাবে হচ্ছে, আ যোগ এবার গ, গয় হসন্ত যোগ অ, আগস্ট, এবার দন্তস্ব ইটয়, তাহলে দন্তস্ব হসন্ত যোগ ট হসন্ত যোগ অ, আগস্ট। তারপরে দেখো, সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি, দেখো এটা কিভাবে হচ্ছে, সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি, তাহলে এখানে কী কী আছে, সকালবেলায় স্কুল থেকে ফিরেছি, তাহলে সকালবেলায় কিভাবে হচ্ছে, দন্তস্বয় হসন্ত যোগ অ যোগ কয় হসন্ত যোগ আ, তাহলে সকাল, এবার ল যোগ অ, তাহলে সকাল অবধি হয়ে গেল। এবার বেলায় বয় হসন্ত যোগ এ, এবার লাই লয় হসন্ত যোগ আ যোগ রস্যই, সকাল বেলায় স্কুল রস্যই যোগ, এবার দন্তস্বয় হসন্ত যোগ অ, তাহলে ইস, এবার কুল কয় হসন্ত যোগ রস্যু কু হয়ে গেল, এবার ল লয় হসন্ত যোগ অ। এরপরে আছে কি, থেকে থয় হসন্ত যোগ এ থে, আর কয় হসন্ত যোগ এ কে থেকে,
ফি রেছি, ফয় হসন্ত যোগ রস্যই ফি, রে রয় হসন্ত যোগে রে আছি, ছয় হসন্ত যোগ রস্যই ছি, সকালবেলায় স্কুল থেকে ফিরেছি। এইভাবে আর কি শব্দগুলোকে ভাঙা হচ্ছে। এরপরে দেখো আর যে তিনটে থাকলো, এই তিনটে তোমাদের কাজ দেয়া থাকলো, এই তিনটে তোমরা করবে। স্কুলে ফ্ল্যাগ তোলা হলো সকালে, তারপরেই ছুটি, তখনই কি আশ্চর্য, বিরাট এক ঝাঁক ধবধবে সাদা পাখি ঠিক তখনই আকাশ দিয়ে ফ্ল্যাগের মাথার উপর দিয়ে উড়ে গেল। আর এমন ছায়া ভরা আকাশে যখন ফ্ল্যাগটা উড়ল, আমরা জনগণমন গাইলাম। এই তিনটে তোমাদের কাজ দেওয়া থাকলো, এই তিনটে তোমরা করবে। তাহলে আজকে 137 থেকে 141 পৃষ্ঠা পর্যন্ত যা পড়ানো হলো বাক্যের কথা, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টস করে জানাবে, ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, স্টুডেন্ট কেয়ার একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই।